Assalamualaikum, welcome back to my All Engineering Tips YouTube channel. আজ আমি আপনাদের দেখাবো সিটি মিটার বক্স, 400 এমপিয়ার সিটি মিটার বক্স। এ হচ্ছে 180 mm কেবল। এই কেবলটা এখান থেকে এখানে বেকার বসবে, বেকারের ভিতরে ডাইরেক্ট লাইন আসবে বাইরে থেকে। ডাইরেক্ট লাইন এখানে আসার পরে এখানে মিটার হবে, মিটার সিটি মিটার। সিটি মিটারে এই তিনটি রেড ইউলোগুলো একটি ভিতরে তিনটি করে লাইন যাবে, রেডটি তিনটি, ইউলো তিনটি এবং ব্লু তিনটি। এবং আর একটি লাইন যাবে ব্লাউ নিউট্রাল, ফেজ যাবে আপনার নয়টি লাইন এবং একটি যাবে নিউট্রাল। এখান থেকে যে সিটি মিটার ব্লক, ব্লক থেকে যাবে দুটি লাইন, একটি ডাইরেক্ট লাইন কেবল থেকে যাবে আর সিটি ব্লক থেকে যাবে দুটি লাইন। এখান থেকে কেবল থেকে ডাইরেক্ট লাইন যাবে সিটি মিটারের ভিতরে একটি। এই ইউলো রেড ব্ল্যাক কালার শুধু একটি কেবলই, এখানে যে একটি ব্ল্যাক, এই যে নিউট্রাল, নিউট্রাল এখানে বেকার আসবে, 400 এমপিয়ার বেকার। এই বেকারের ভিতরে এদিক দিয়ে ডাইরেক্ট লাইন যাবে বেকারে, বেকার থেকে আর এদিক দিয়ে বিল্ডিংয়ের ভিতরে লাইন ঢুকবে। এ হচ্ছে এখানে যে কেবলের নাটগুলো আছে, এখানে কেবল লাগানো হবে বিল্ডিংয়ে লাইন সাপ্লাই দেওয়ার জন্যে। এ হচ্ছে নিউট্রাল, এখানে নিউট্রাল ব্ল্যাক কালার কেবল লাগানো হবে। এ হচ্ছে ওয়াল মাউন্টিং ক্লাম্প, এটা দিয়ে ওয়ালের ভিতরে যে বক্সটা আছে বক্সটা ফিটিং করানো হবে। আর এগুলো হচ্ছে কনডুইট ক্লাম্প, কেবল ক্লাম্প, মানে কেবলগুলো গুছিয়ে রাখার জন্য এই ক্লাম্পগুলো ব্যবহার করা হয়। এ হচ্ছে টার্মিনাল ব্লক বেকার সিস্টেম, এটা এখান থেকে একটা লাইন যাবে সিটি মিটারের ভিতরে আর এখানে সিটি কয়েলের ভিতরে এই লাইনগুলো লাগবে। এখানে তিনটি কেবলের ভিতরে তিনটি সিটি কয়েল লাগবে, 300 এমপিয়ার সিটি। তারপরে সিটি মিটার হবে 400 এমপিয়ার বেকার হবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।